ভোট আসে ভোট যায়, আশ্বাস ছাড়া কিছুই মেলেনি, এমনই অভিযোগ ইটার ব্লকের বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষদের। দীর্ঘ বহু বছর ধরে খরাকালে বাঁশের সাঁকো ও বর্ষাকালে নৌকায় সুই নদী পারাপার করতে হয় ইটার থানার মারনাই অঞ্চলের বিষ্টপুর, বিননগর, বচকাপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষদের। এর জেরেই প্রতিনিয়ত সমস্যায় পড়তে হয় তাদের। নদী পারাপার করে স্কুল, কলেজ, বাজারঘাট, এমনকি হাসপাতালে নিয়ে যেতেও চরম সমস্যায় পড়তে হয় এই মানুষগুলোর। নেই কোনো সেফগার্ড বা লাইফ জ্যাকেট, ফলে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হয় তাদের। বিগত বামফ্রন্ট সরকারের আমলে মন্ত্রী শ্রীকুমার মুখার্জী সহ পরবর্তীতে বিধায়ক অমল আচার্যের আশ্বাসেও মেলেনি নদীর ওপর সেতু। তবে বর্তমানে এলাকার বাসিন্দারা তাকিয়ে আছেন ইটাহারের নবনির্বাচিত বিধায়ক মোশারেফ হোসেনের দিকে। এই প্রসঙ্গে একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, আমাদের অসুবিধাটা হচ্ছে আমরা যখন জলের নদীতে জল থাকে না সেই সময় এখানে নদীতে একটা মাচা থাকে, যে মাচাটাতে আমরা পারাপার হই সেটাও আমাদের প্রচণ্ড রিক্সের মধ্যে দিয়ে আমরা পারাপার হই, কারণ অনেকেই মাচা থেকে পড়ে গিয়ে হাত পা ভেঙেছে। এখন কিছু আবার বর্ষার সময় আমাদের নৌকাতে পার হতে হয়, এখানেও প্রচণ্ড ভীতি নিয়েই আমরা নৌকা পারাপার করি, কারণ এটা মারানায়ের এই যে খেয়া ঘাট, এই ঘাটটা একটা ব্যস্ততম ঘাট। আমরা এই যখন আমরা এই ঘাটে পার হই তখন দেখি নৌকার মধ্যে কোনো আগাম প্রতিষেধক কোনো ব্যবস্থাই নেই, যে লাইফ জ্যাকেট বা সেফ গার্ড বলে কিচ্ছু নেই। সুতরাং এটা প্রশাসনের হওয়া দেখা উচিত। আমরা এর আগের যে বিধায়ক ছিল বামপন্থী বিধায়ক শ্রীকুমার মুখার্জি বলেছিল যে আমাদের এখানে এটা ব্রিজটা করে দিব, তারপর অমলবাবুকেও আমরা বারবার বলেছিলাম, প্রাক্তন বিধায়ককেও, তো বলছে যে না তোমাদের এটা হবেই। হ্যাঁ, আমি নতুন বিধায়কের কাছে আশা করব অবশ্যই যেন এই এলাকার মানুষের স্বার্থে এই অবশ্যই এই ব্রিজটা খুব তাড়াতাড়ি করে। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বর্ষা শেষে দপ্তরের মন্ত্রী ও দপ্তর বিষয়গুলি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন ইটাহারের নবনির্বাচিত বিধায়ক মোশারেফ হোসেন। আমি জানি আমরা দুদিক দিয়ে রাস্তা করে দিয়েছি, মান্নাই ঘাটের এপারে রাস্তাটা রিপেয়ারিং করে সুদূর এনএস 34 পর্যন্ত আমরা গুছিয়ে করে দিয়েছি ভোটের পর আগে, পূর্ববর্তী অবস্থায়। কিন্তু এখন যে ব্রিজের দরকার যেটা আছে আমি জানি, আমাদের ইটাহারে প্রায় 7-8টা এরকম বড় বড় ব্রিজ দরকার, সুদূর সুরুর ওয়ান থেকে জয়াট পর্যন্ত, ওই সুই নদী মহানন্দ নদীর উপর কিন্তু এখন তো বর্ষা চলছে। আমরা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ কাছে আমি ব্রিজগুলো চিঠি ইতিমধ্যে চিঠি সাবমিট করেছি, ব্রিজগুলো দেওয়ার জন্য মাননীয় আমাদের মন্ত্রী সামিনে আসমিন থেকে দপ্তরকে আমরা জানিয়েছি যে অতি দ্রুত এই ব্রিজগুলো মানুষের পারাপাড়ায় যাতে একটা সুযোগ সুবিধা করে দেওয়া যায়। আর এই ব্রিজগুলো হয়ে গেলে আমাদের অতীতে ভবিষ্যতে আমাদের মালদা জেলার সঙ্গে কানেক্টিংয়ের সুবিধা হবে আর কি, মালদা, চাঁচল, মালতীপুর বিধানসভা, হাজার হাজার লোক যাতায়াত করতে পারে। ইটাহার থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে। ইউনিক কালেকশন, অল টাইপস অফ ফিমেল ড্রেসেস, ওয়েস্টার্ন টপ, ডিজাইনার সারিজ, চুড়িদার, কুর্তা, লেগিংস, ফিমেল জিন্স এন্ড টপ, মেন্সওয়্যার, ব্র্যান্ডেড টি শার্টস এন্ড জিন্স, স্টাইলিশ কিডস ড্রেস, অল দিস এন্ড মাচ মোর অ্যাট শ্রী শ্যাম, আ কমপ্লিট ফ্যামিলি শপ, টিবি রোড, গঙ্গারামপুর।